Bluetooth mode. Connected. Power off. Bluetooth mode. Connected. আজকে আমি একটা বক্স, এই বক্সটি ব্যবহার করে একটি ছোটোখাটো ব্লুটুথ স্পিকার বানাতে পারছি। সো এই বক্সটি সাধারণত আমি একটা ফ্লাক্সের বক্স, তো এই ফ্লাক্সের বক্সটি ইউজ করে আমি একটা সুন্দর দেখে একটা ব্লুটুথ স্পিকার বানাবো। তো এই জন্য আমাদের একটা এরকম একটা বক্সের প্রয়োজন হবে। তারপর আর বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন স্পিকার, ব্লুটুথ মডিউল আর একটাই। সো ভিউয়ার্স, আমরা প্রথমে বক্স নিবো। বক্স নেওয়ার পর আমাদের লাগবে এরকম একটা স্পিকার, যে স্পিকার আমার বসাচ্ছি সেই স্পিকার আগে আমরা মাপজোক নিয়ে নিবো। এরপর আমাদের যে ব্লুটুথ স্পিকারটা আছে সেটা নিবো, ওটা আমি লাগাতে পারছি না, কারণ ওটাতে আমি স্পিকার লাগানো অবস্থা আছে। সো আমি স্পিকারটাকে এখানে নিয়ে নিবো। প্রথমে এটা দেখেন, মাপ নেওয়ার আগে দেখেন সুন্দর মতো দেখো যে এটা কোথাও কোথাও লাগাতে পারে। বেশি সাইডে নিলে এটার কোনাগুলো নষ্ট হতে পারে। দেখেন একদম সুন্দর মতো হয়ে গেছে। সো আমাকে আবার টেনে চুনে দেখেন ওইটাই আনতে হইলো বাধ্য হয়ে। এখন দেখেন সুন্দর মতো করে, তবে একটা কথা বলে রাখি, এটা দেখেন সুন্দর মতো হয়ে গেছে না। আমাদেরকে চিত্রটাকে করতে হবে খুব নিখুঁতভাবে, যাতে বেশি বড় চিত্র করা যাবে না বা ছোটো চিত্র করা যাবে না। তো বেশি বড় চিত্র করলে আবার এটা বক্সটা নরমাল হয়ে যাবে। সো এর আগে আমরা বসানোর আগে এটা তো বলে রাখি, প্রথমে স্পিকারটা বসাবো এরকমভাবে। স্পিকারের মানে দূরত্বটা সময় স্বাভাবিক আছে। প্রথমে আমাদের লাগবে এই চিকেন, একটা কলম দিয়ে আমরা ড্র করে নেবো। ড্র হয়ে গেছে। এখন তুমি মনে করতেছেন যে আমরা এটা পুরোটা কাটবো, এটা পুরোটা ভুয়া, আমরা এটা পুরোটা কাটবো না। সো মাঝখানে হবে একটা স্পিকার বক্স। সো এই জন্য আমরা ইউজ করবো একটা কাটা কম্পাস। সো ভিউয়ার্স, আমরা প্রথমে করবো কি, কলমটা নিয়ে টান দিবো। এই যে এখানে একটা একটা এখানে দুইটা, সো আমি এখানে একটা দুইটা এখানে টান দিলাম। দেখেন এটা কিন্তু কেন্দ্রে বসে আমাকে কম্পাসটা ঘুরাতে হবে। দেখেন এই যে কেন্দ্রে, এই যেখানে কেন্দ্রে বসলাম না, দুটি স্পিকারের দূরত্ব একই। সো আমাকে পুরোপুরি করা যাবে না, ছোটো করতে হবে। দেখেন এখান থেকে নিয়ে গোল, তার মানে একটু অংশ চিত্র করতে হবে, ঠিক একই সিঙ্কাসটা আমরা ওখানে করবো। সো ভিউয়ার্স, আমরা দেখেন সুন্দর মতো চিত্রগুলো কীভাবে করে নিছি, তাতে গোল করে কাটবো। দেখেন আমার কিন্তু হিসাবটা ঠিকই আছে, কারণ আমরা পুরোটা কিন্তু আটকাবো না, এখানে একটু আট আটকে এরকম ছাদে দেবো। দেখেন মাঝখানটা কিন্তু সাউন্ডটা বের হবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমি ইউজ করবো এই কাটা কম্পাসটার মধ্যে, মনে করেন এখানে একটা ধারালো অংশটাকে, যার ফলে এটা যখন বারো ঘুরবে উপরের অংশটা অটোমেটিক কেটে যাবে, যাতে প্লাস্টিকটা আমি সরিয়ে নিতে চাচ্ছি। তারপর আমি এটা হেক্সোনের দিয়ে কেটে নেবো। সো ভিউয়ার্স, তারাগুলো করা যাবে না, কারণ যদি তারাগুলো করেন তাহলে বক্সটা নষ্ট হতে পারে। সো তারাগুলো ছাড়াই ধীরে ধীরে করেন, ঘন্টার পর ঘন্টা সময় লাগলেও করেন, বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, দেখেন সুন্দর মতো করে কেটে ফেলছি, সুন্দর মতো কাটছি, কারণ যাতে তারাগুলো করবে না। এই দু অংশ আমাকে পরে কাজে লাগবে। সুন্দর মতো কাটা হয়ে গেছে, এখন আমরা এই পাশটা একই রকম সাইজে করবো। সো ভিউয়ার্স, আমরা দেখেন স্পিকারটা নিয়ে দেখবো, আস্তে আস্তে ঢুকে দেবো যে স্পিকারটা ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তারাগুলো করলেই সমস্যা, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই যে এখন এটা দেখতে পাচ্ছেন না, আমি এটা এখন দিয়ে, এই দেখেন কি সুন্দর ভাবে অ্যাটাচড হয়ে গেল। এখানে আরো অনেক কিছু লাগাতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আমার ইনস্ট্রুমেন্টটা নাই, তো জিনিসপত্র নাই, তার কারণে আমি এরকম করছি। সো এটা আমরা করবো, এখন আমাদের বডিটা পুরো কমপ্লিট, ভিতর থেকে শুধু সেটারটা করবো। আর আমি এখানে একটা নতুন বিষয়টা হলো, আমি এখানে কিন্তু অডিও যে এই ব্যাটারি রিপ্লেসমেন্ট ব্যবস্থা করছি, কারণ দেখা গেছে যে আমি যদি মনে করেন ব্যাটারি অনেক সময় পুরোনো ব্যাটারি ইউজ করি ড্যামেজ হয়ে যেতে পারে, তাই আমি এই ধরনের সিস্টেম করছি। তবে আমি আরেকটা বুদ্ধি করছি, সেটা হচ্ছে এটার মাধ্যমে মনে করেন ব্যাটারিটা চার্জ করবো, বাট এইটাকে পুরোপুরি সেফ রাখবে বিএমএস দ্বারা, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমি এটা ইউজ করবো যাতে করে মনে করেন যে ব্যাটারিগুলোকে একসাথে চার্জ হবে, কিন্তু এটা বিএমএস হিসেবে নিয়ন্ত্রণ করবে আর এটা ফুল ব্যাটারি চার্জ করবে। আমি চাইলে তো মনে করেন ওই যে একদম আছে না TP40056 মডেল ইউজ করতাম, কিন্তু ওটাতে মনে করেন একটা ব্যাটারি চার্জ করেছে, কিন্তু এটা দিলে 6-7টা ব্যাটারি চার্জ করেছে পারমেন্ট গেছে। সো এটা আমি এখন রাখলাম, এখন আমাকে পুরো বক্সটাকে খুলতে হবে, তারপর আমি এটা কাজ শুরু করবো। সো ভিউয়ার্স, বক্সটা মনে করেন এখান থেকে খুলছি, তো এখন আমাকে পিছন থেকে খুলতে হবে, কারণ আমি বক্সটা পুরোপুরি খুলে ফেলি, তাহলে লাগাতে গেলে অনেক সমস্যা হবে। সো এই জন্য আমাকে নির্দিষ্ট অংশকে কাটতে হবে, তাই এটা তারপর আলাদা করতে হবে।
সো ভিউয়ার্স আমরা এই সেটআপ ক্রিয়েট নিয়েছি যাতে করে আমরা ভিতরে সব কিছু সেট আপ করতে পারি। মনে করেন এখানে আমরা সব ফর্ম সেট আপ করতে পারবো, আটকে রাখতে পারবো, এইভাবে করে আটকে রাখবো। সো এইখানে বসানোর আগে আমি একটা মজার কথা বলে দিচ্ছি, আগে এখানে আমি গ্লু দিয়ে নিবো, তাহলে গ্লুটা নিলে ইজিলি এটা অ্যাডজাস্ট করতে সহজ হবে। শুকাবে দেখেন এখানে সুন্দর মতো করে আমরা বসে ফেলছি। সো ভিউয়ার্স আমরা ব্যাটারিতে বিএমএস লাগাইতেছি, এটা ওই যে আপনার আমি আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনার বিএমএস পাবেন, একদম সহজ উপায়ে বিএমএসটা আমি পেয়ে গেছি। কাজ হবে মনে করেন যে এখান থেকে যত কারেন্ট 3.7 ভোল্টেজে যে লাইনটা আসতেছে এটা চালাবে আমার যে স্পিকারটা, এমনকি যখন মনে করেন ব্যাটারিটা চার্জ মনে করেন ডিসচার্জের দিকে যাবে তখন এটা কাট আউট করে দেবে। আর এই পাশ থেকে আমরা অন্য একটা লাইনের মাধ্যমে মনে করেন এই যে এই মডিউলটার মাধ্যমে এটা চার্জ করবে বাইরে থেকে। সো আমি এখানে ব্যাটারিটা বসাই দিছি সুন্দর মতো, এটা পজিটিভ টু পজিটিভ দিলাম, প্রথমে আমরা একটু লাগাই দেখবো। সো লাইন আসছে, সো এখন আমরা অডিও আর এটা জ্যাকটা পরে লাগাবো। আমাদের লাইনের আউটপুট করতে হবে, তার জন্য আমরা এখানে আলাদা করে একটা রেগুলেটর লাগাই দিতেছি। তার
ভিউয়ার্স, আমি যে এখানে দেখেন যে মডেলটা কথা বলছি, আমি কিন্তু টিভি ওই মডেলটা বসাতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, যেমন এই মডেলটা দেখতেছেন, এই মডেলটা কিন্তু বেশিরভাগ সাধারণত একটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দেয়, কিন্তু অনেক গরম হয়ে যায় সেটটা, চিপটা। সো আমি এই চিপটা ইউজ করছি কারণ এর মধ্যে ডাবল চিপ আছে এখানে, সো এই কারণেই এটার মধ্যে মনে করেন ইজিলি হবে, কারণ এখানে একটা আলাদা করে একটা ট্রানজিস্টার বা মসফেট রাখা আছে, যার কারণে আমার সমস্যাটা কম হচ্ছে। আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এটাতে সাউন্ড বাজে দেখাবো। এখানে কত পার্সেন্ট চার্জ আছে কি নাই, এখানে মনে করেন এখন আমি চার্জের লাইন লাগাই দেখাবো। মানে চার্জ আছে 80%, সো এটা চালানো যাবে। আমি এটা পরবর্তী একটা বক্স ব্যবহার করবো, কারণ এটার কারণে আমি যতগুলো ব্যাটারি চাবো ইচ্ছা মতো চার্জ দিতে পারবো, বুঝতে পারছেন? সো এখন দেখেন, সো ভিউয়ার্স সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা চালায় দেখাবো। এটাতে আমি মনে করেন মাঝখানে রাখা আছে সুইচটা, এদিকে এই পাশে নিলেও চালু হবে, আবার পাশে নিলেও চালু হবে। দেখেন এটা কিন্তু ব্লুটুথ মোডে আছে, দেখেন কানেকশন আসতেছে। আমি এখন ই করব যে ব্লুটুথটা অন করলাম, ঠিক আছে? আপনি দেখেন ভালো মতো ব্লুটুথ অন করার পর আমাদের কিন্তু এই যে দেখেন ব্লুটুথ স্পিকার বিটি স্পিকার, এখানে ক্লিক করবো, কিছু আমাদের কানেক্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স কানেক্টেড হয়ে গেছে। সো আমি এখন এখান থেকে যে কোনো একটা গান বাজাবো, সো আমি এখানে এই একটা এনসিএসসি মিউজিক বাজায় দেখে দিছি। সো আমি আস্তে সাউন্ড বাড়াবো, সো ভিউয়ার্স দেখেন আমি এখন এটা অন করলাম, এই দেখেন গানটা কিন্তু বাজতেছে, কিন্তু এই দেখেন পাওয়ার অন করছি। সাউন্ড বাড়াতে কমে গেছি, তো মোডটা চেঞ্জ করে দিই। মোড তো এখন সিগন্যাল পাচ্ছি না, কারণ আমার এই রুমে সিগন্যালটা নাই, দেখুন সিগন্যাল। তো আমারটা হলো ও সিগন্যাল আছে, তাহলে এইভাবে করে আপনারা একটা কম দামের মধ্যে বানাতে পারবেন। তবে আমাদের ডিজাইনটা পিছনে আমি একটা অংশ একটু এরকম করে রাখছি, যাতে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা চার্জ করার জন্য একটু ফুল পাওয়ার দিতেছি। সো এটা আমি পরে মডিফাই করে ফেলবো। সো এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।